মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন? কান্ডারি, বল ডুবিছে মানুষ সন্তান মোরমার। কাজী নজরুল ইসলামের এই গানের কথার মতোই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের ছাত্র জনতা, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সবাই এক হয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। গেল 21 আগস্ট দেশে আকস্মিক বন্যার শুরু থেকেই দুর্গম এলাকা থেকে বিপদগ্রস্তদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণ বিতরণ সহ নানা ধরনের মানবিক কাজ সরকারি বিভিন্ন সংস্থা সহ সর্বস্তরের মানুষজন করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাস্তবায়ন করছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC থেকে তারা কেন্দ্রীয়ভাবে এই বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছেন। দিনমজুর, রিকশা চালক থেকে শুরু করে নানা বয়স, শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ CNG চালিত অটোরিকশা, রিকশা ও ব্যক্তিগত যানবাহন নিয়ে ছুটে আসছেন। সবার হাতে চাল, ডাল, আলু, তেল, খাবার, স্যালাইন, লবণ, বিশুদ্ধ পানি, খেজুর, চিড়া, মুড়ি, বিস্কুট সহ নানা ধরনের শুকনো খাবার। রয়েছে নগদ টাকা, কাপড় চোপড়, লাইফ জ্যাকেট, শিশু খাদ্য, পশু পাখির খাদ্য, ওষুধ, স্যানিটারি প্যাড সহ প্রয়োজনীয় অনেক কিছুই। অলাভজনক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যার্তদের জন্য মাত্র একদিনেই 20 কোটি টাকা ফান্ড সংগ্রহ করেছে। এছাড়াও BNP, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, মসজিদ ও মন্দির কমিটি এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান সহ দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দেশের এমন ক্রান্তিকালে এই গণত্রাণ কর্মসূচি সবাইকে যেন এক ছাদের নিচে দাঁড় করিয়েছে, যেখানে পাত্তা পাচ্ছে না কোনো ভেদাভেদ। দেখা যাচ্ছে বিবেক ও মনুষ্যত্বের এক নজিরবিহীন উদাহরণ।